শুভ সন্ধ্যা। বিধান 14 ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর শ্যামা পূজোর আয়োজন করা হয়ে থাকে এবং বিধান স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর যে পূজো তারা করেন সেটা কিন্তু বিগ বাজেটের পূজো হয় এবং প্রত্যেক দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এবছর যেহেতু কোভিড-19 পরিস্থিতি রয়েছে সে কারণে খুব আতিশয্য না থাকলেও ভীষণ সুন্দর একটি মণ্ডপ এবং আর শ্যামা পূজোর উপহার তারা দিচ্ছেন এবছর। বিধান স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজোর প্যান্ডেলের আজ উদ্বোধন হবে আর পুরোপুরি তৈরি দর্শকদের জন্য, পুরোপুরি কোভিড-19 পরিস্থিতিতে যেই সামাজিক দূরত্ব রেখে মানুষকে চলতে হবে যাতে প্যান্ডেল একদম খোলামেলা জায়গায় হয়, এই সমস্ত বিষয়কে মান্যতা দিয়েই কিন্তু তারা এবছরের শ্যামা পুজোর প্যান্ডেল করেছেন এবং অপূর্ব প্যান্ডেল তাদের হয়েছে। মায়ের যে মূর্তি সেই মূর্তির সঙ্গে প্যান্ডেলের যে আতিশয্য বা প্যান্ডেলের যে কারুকার্য প্রত্যেকটা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, একটা অপূর্ব শোভা কিন্তু আমরা এই মুহূর্তে বিধান স্পোর্টিং ক্লাবের এই শ্যামা পুজোর মণ্ডপে এসে দেখতে পাচ্ছি। আর আজ কিন্তু এখানেই শুরু হচ্ছে তাদের উদ্বোধন, আজ শুরু হবে এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু দর্শনার্থীরাও ধীরে ধীরে শ্যামা পুজো বা শ্যামা মাকে কিন্তু দর্শন করতে পারবেন। উপস্থিত রয়েছেন যারা এখানকার বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন, তথা শুধুমাত্র অতিথি বলবো না, বিধাননগর বিধান স্পোর্টিং ক্লাবের পক্ষে যেমন রয়েছেন এবং স্থানীয় কাউন্সিলর নান্টুপাল রয়েছেন, মঞ্জুশ্রী পাল রয়েছেন, মহারাজ রয়েছেন এবং অন্যান্য আরও বিশিষ্ট জনেরাও কিন্তু রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নিই তারা কি বলছেন। নান্টুদা, অগ্রিম শুভেচ্ছা আগের থেকেই দিচ্ছি, কারণ এখনও শ্যামা পুজো শুরু হয়নি, কিন্তু একটা পুজোর যে আবহ সেটা কিন্তু বিধান স্পোর্টিং ক্লাবের এই ময়দানে এসে আমরা উপলব্ধি করছি, তো কি বলবেন সকলের জন্যে? আপনাদের মাধ্যমে শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি শিলিগুড়ির সমস্ত নাগরিককে। বিধান স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির সবচেয়ে পুরনো ক্লাব, 54 ইয়ার্স, 54 বছরে পা দিল এবং প্রতিবারই একটা নতুনত্ব এবার আনে। এবার এই পুজোতে আপনারা দেখবেন যে করোনা ভাইরাস আতঙ্কে আমরা আছি, সতর্ক আমরা আছি, তাই এই পুজো কেন্দ্র করে একটা পুজোটা একটা আলাদা আঙ্গিকে করা হয়েছে। পুজোটা একটু অন্যবারের থেকে হয়তো ছোট হয়েছে, ইনসাইড কিছু হয়নি, আউটসাইড করা হয়েছে, খোলামেলা হয়েছে, যেটা মহামান্য আদালত যে নির্দেশিকা দিয়েছেন বা আমাদের সরকার যে নির্দেশিকা দিয়েছেন যে খোলামেলা রাখতে হবে, অনেকটা দূরের থেকে পুজো মানুষকে দেখতে হবে, একদম খোলামেলা, বাইরের থেকে এসে মানুষ পুজো দেখতে পারবেন, মাঠ জুড়ে ফাঁকা জায়গা আছে, আউটসাইড দিয়ে যাওয়ার রাস্তা করা হয়েছে এবং ঢোকার সময় স্যানিটাইজ করেই আসতে হচ্ছে এবং মাস্ক পরে আসতে হবে ভলেন্টিয়াররা বলে দিয়েছে। এবং মূর্তি প্রতিমা থেকে প্যান্ডেল আলোকসজ্জা আপনারা নিজেরাই দেখুন, একটা আলাদা সৌন্দর্য আছে, মায়ের মূর্তির একটা ছাপ, মায়ের একটা আগমন। আমার পাশে স্বামীজি আছেন, তিনি এসেই বললেন যে না, আমার কিন্তু মায়ের একটা আলাদা মাতৃভক্তি, একটা মায়ের মন্দিরে আসতে যেরকম মনে হয় সেরকম একটা মায়ের একটা মন্দিরের মতো আছে। আমি স্বামীজির এটা বলেছেন, আমার মনে হয় স্বামীজি ভালো, একদম একদম আমরা মহারাজের কাছে যাব। একটু মহারাজ আগে আমাদের ভিউয়ার্সদের জন্য আপনার নামটা। স্বামী রাঘবানন্দ, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম। কি বলবেন, একটা অপূর্ব সুন্দর মূর্তি শুধু নয়, পুরো প্যান্ডেল উপহার দিচ্ছে বিধান স্পোর্টিং ক্লাব এবং এই কোভিড-19 পরিস্থিতিতে মানুষ যাতে কোনোভাবে ভিড় না করে এবং সবার জনস্বার্থে যতটুকু প্রয়োজন সেইটুকু বিধিকে তারা মান্যতা দিয়েই করছেন, তো কি বলবেন আপনি? সমাজের নিয়ম তো আমরা ভাঙতে পারবো না, সবাইকে সেই সমাজের নিয়মটির মধ্য দিয়ে আমাদের চলতে হবে। শিলিগুড়িবাসী আমরা যেহেতু রয়েছি সবাই, তো আমাদের এই নিয়মগুলো প্রত্যেককেই ফলো করতে হবে। যেহেতু এই পরিস্থিতি এখন আমাদের ভালো নয়, সুস্থ কিন্তু আমাদের থাকতেই হবে। মায়ের পুজো কিন্তু আমাদের আনন্দের উৎসব, আনন্দ নিশ্চয়ই করব, আনন্দ না করলে এই সংসারে থাকাটাও মুশকিল হয়ে যাবে। সেই জন্যই আমি শিলিগুড়িবাসীর কাছে আবেদন রাখছি, সুস্থ থেকে কীভাবে আমরা আনন্দ করতে পারবো
সেটা যেন সবাই আমরা সেইভাবে মেনটেন করে চলতে পারি, সেই ভাবনাটাই সবার কাছে বার্তা রইল। সবাই ভালো থাকো, আমরা অসুস্থ হয়ে যেন না পড়ি, মায়ের কাছে ওইটাই প্রার্থনা করব। মা গো সবাইকেই ভালো রাখো, আর মানুষগুলো যেন আমরা নিজেরাই সেই প্রচেষ্টাও করি যেন অসুস্থ না হই। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রয়েছে মঞ্জুশ্রী দিও, এবং তার সঙ্গে কথা বলি দেখি তিনি কি বলছেন। দিদি কেমন কেমন লাগছে প্রথমে, মানে প্রথমে ঢুকেই বিধান স্পোর্টিং ক্লাবের ময়দানে ঢুকে কেমন লাগলো, প্রথম অনুভূতি কি হলো? বিধান স্পোর্টিং ক্লাব মানেই চমক, প্রতি বছরই চমক থাকে। এবার তো ভেবেছিলাম হয়তো করোনা ভাইরাসে কিছু চমকটা কম থাকবে, না দেখছি সেই একই আছে। বিধান স্পোর্টিং ক্লাব চমক প্রতিবারই থাকবে, থাকছে থাকবে। এই বিধান স্পোর্টিং ক্লাবের যারা এই কর্মকর্তারা যেভাবে এই দিনগুলোর মধ্যে যেভাবে কাজগুলো করে যাচ্ছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই করোনা ভাইরাসের মধ্যেও তারা দিন রাত্রি এই কাজগুলো করছে, তাদের আমরা সহযোগিতা করতে পেরে আমাদেরও খুব ভালো লাগে। প্রত্যেকবারই থাকি, সহযোগিতা আছে তাদের সাথে, হাতে হাত মিলিয়ে তো আমরা এই বিধান স্পোর্টিং ক্লাবে লেগে থাকি। প্রতিবারের মতনই এবারও তাই হচ্ছে, কিন্তু করোনা ভাইরাসের জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে কি, মানে এত সুন্দর বানিয়েছে হয়তো সেই রকম আমাদের দর্শক হয়তো নাও আসতে পারে, সেই জন্য মানে এই জায়গাটা খোলামেলা এবার রাখা হয়েছে যাতে এই জায়গাটা ভিড় না হয়, একবারে দেখে চোখে নিমিশে যারা বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমাদের করা হয়েছে সেইভাবে। তো একটু তো আছেই অসুবিধা, কিছু লোক যারা আসবে তারা যেন ডিস্টেন্স মেনটেন করে ঠাকুর দেখে চলে যায়, এবার এটা তো ভিড় করা যাবে না। তাদেরকে বলা হবে যে তারা যেন মাস্ক পরে সেই মতো এসে তারা ঠাকুরকে দর্শন করে যায়, এটাই আমাদের তাদের কাছে বার্তা। ধন্যবাদ দিদি। তো আমরা চাইব একবার মন্দিরের দর্শন আবার আমরা করাবো। এই অনুষ্ঠানে আসবার সময় রাস্তা দিয়ে যখন আসছি দুপাশে আলোকজ্বল সরণি দিয়ে আমাদের আবার এগিয়ে চলা, দেখতে দেখতে মনে হচ্ছিল যে নতুনভাবে যেন প্রাণ ফিরে পেয়েছে শহর। অর্থাৎ আলোকের পথে আমরা দেবী বন্দনায় আজ বিশ্বের দাঁড়াই বিধান স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন হবে। বিশিষ্ট অতিথিরা তারা চলে এসেছেন, তাদের মতামত আমরা জেনে নিলাম। আর যেটা বললেন, প্রত্যেকের কথাতেই একটাই কথা, মাস্ক পরে আমাদের যেই যেই বিধিগুলো প্রোটোকল আছে কোভিড প্রোটোকল সেগুলোকে মান্যতা দিয়েই আপনারা প্রত্যেকেই শ্যামা পুজো বা শ্যামা মাকে দর্শন করবেন, এটাই কামনা। কারণ আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে এবং আমরা আগাম এটাই সকলের কাছে এটাই বলবো যে প্রচুর প্রচুর শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অগ্রিম দিয়ে রাখলাম। ধন্যবাদ।